নতুন বছরে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। ভিসার বদলে শুধু একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ লাগবে, যেটির আবেদন করতে মাত্র 10 ইউরো বাংলাদেশি 1200 টাকা লাগবে। এই অনুমতি নিয়ে তারা 2 বছর পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন। এই অফারটি 24 সালের 22 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তবে বাংলাদেশী নাগরিকরা এই অফার থেকে বঞ্চিত থাকবেন। এই অফারটি শুধু সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার ও জর্ডানের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার। রোববার 31 ডিসেম্বর দেশটির বরাতে এ খবর জানিয়েছে জিও টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে প্রবেশের জন্য এই 7 দেশের নাগরিকদের ভিসার বদলে শুধু একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ লাগবে। এই অনুমতি নিয়ে তারা 2 বছর পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন। জানা গেছে, 2023 সালের শুরুর দিকে 2025 সালের মধ্যে দেশের সীমানা ডিজিটাইজেশন ও পর্যটকদের অভিজ্ঞতা উন্নয়নের ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার। তারই অংশ হিসেবে জিসিসির 6 দেশ এবং জর্ডানের জন্য এই সুবিধা চালু করা হলো। এসব দেশের নাগরিকরা যাতে সহজেই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারে সেজন্য এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। সুবিধা পাওয়া 60 দেশের মধ্যে 6টি দেশই উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসি সদস্য। ব্রিটিশদের অর্থনীতিতে উপসাগরীয় দেশের পর্যটকরা বেশ গুরুত্বপূর্ণ। 2022 সালে এসব দেশ থেকে 790,000-এরও বেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করে 200 কোটি পাউন্ড খরচ করেছেন।